হরতালে রাজধানীর মালিবাগ এলাকায় হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং এর খবর পাওয়া যায়নি। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। মালিবাগ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। সকাল 8টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে যুব দলের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর অগ্রসর হয়ে তারা একটি সমাবেশে মিলিত হয়। এর আগে ওই এলাকায় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। একই সময়ে শাহজাহানপুর জামায়াতের উদ্যোগে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর পুলিশ আসার আগেই নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে ওই এলাকায় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এছাড়া হরতালের সমর্থনে মুগদা এলাকা থেকে আরও একটি মিছিল করেছে যুব দলের নেতাকর্মীরা। তারপর সাথে সাথে এই এলাকায় যানবাহন চলাচল বেড়ে গেছে, সেই সাথে মানুষের আনাগোনাও বাড়ছে। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাব সদস্যদের। এছাড়া এখানে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, মালিবাগ, ঢাকা।